পড়ছে ভাই? এই মেশিনটার প্রাইস পড়ে হচ্ছে 16,500 টাকা। অনলি 16,000? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিজনেস আইডিয়া 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, প্রতিনিয়ত আমি আপনাদেরকে বিভিন্ন রকমের ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য চলে আসি বিভিন্ন ভিডিও নিয়ে। তো আজকে এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা খুবই অল্প পুঁজির মাধ্যমে বা ল্যাবের জন্য বা বিভিন্ন রকমের মিক্সিং ব্যবসার ছোটোখাটো ব্যবসা করার জন্য মিক্সিং মিক্সার করছেন তাদের জন্য আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনি যদি এই ধরনের ব্যবসা করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সর্বনিম্ন যে প্রাইজের মেশিনটি রয়েছে মিক্সার মেশিনের মধ্যে সেই মেশিনটি দেখানোর জন্য চলে আসছি কেমন প্রোডাক্ট অ্যান্ড লিমিটেড কোম্পানিতে, যেখানে বিভিন্ন রকমের মেশিনারিজ তৈরি করা হয়। আমি একটু আপনাদেরকে আগে ফ্যাক্টরিটা একটু ভিজিট করে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, তাদের নিজস্ব কোম্পানিতে বা নিজস্ব ফ্যাক্টরিতে এই ধরনের মেশিনগুলো তৈরি করে থাকে। তো আজকে আমি এই ছোটো একটি মেশিনের বর্ণনা দেবে এখন আমাদের যে কেমন প্রোডাক্টের ওনার মোহাম্মদ মইনুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। দীর্ঘদিন তো আসলে আমি দেখতেছি আপনি যে বিভিন্ন রকমের মেশিনারিজ তৈরি করে থাকেন। তো আজকে আমি আপনার ফ্যাক্টরিতে এসে দেখলাম যে খুবই ছোট একটা মেশিন। তো আসলে এই মেশিনটা কী জন্য তৈরি করছেন? এই মেশিনটা মূলত হচ্ছে যারা ছোটোখাটো ফ্যাক্টরি করে অথবা ছোটোখাটো ফ্যাক্টরির মধ্যে যারা ল্যাব করে, জি, ওই ল্যাবের জন্য মূলত ছোটো মেশিনগুলো করা। আচ্ছা, এখন এই মেশিনগুলো মোটামুটি যারা স্যাম্পল তৈরি করে অথবা যারা বাসাবাড়িতে ডিটারজেন্ট অথবা ডিটারজেন্ট ছাড়াও যারা ড্রাই আইটেমের যেই কোনো ধরনের মিক্সিং এই মেশিন দিয়ে করতে চায় তারাও এই মেশিনটা নিচ্ছে। তো মিক্সারের তো শেষ নাই, আসলে ডিটারজেন্ট হোক যেই কোনো প্রোডাক্ট হোক যা যেগুলো ড্রাই আইটেম আছে, ড্রাই আইটেমের সমস্ত মিক্সার এই মেশিন দিয়ে করা যাবে। এই মেশিনটা হচ্ছে, আমি একটু মেশিনটা দেখান আমাদের, এটা হচ্ছে আপনার 15 কেজি ক্যাপাসিটি, খুবই ছোট একটা মেশিন। আচ্ছা আচ্ছা। এবং এই মেশিনটা বিভিন্ন ল্যাবে অথবা বিভিন্ন ফ্যাক্টরির স্যাম্পল তৈরিতে এই মেশিনটা প্রয়োজন পড়ে। আচ্ছা, এই মেশিনটা মূলত আজকে ডেলিভারি হবে, এটা যাবে হচ্ছে শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গলে যাবে। তো উনি কি এই যে মেশিনটা কি ল্যাবের জন্য নিচ্ছে? উনি মূলত স্যাম্পল তৈরি করবে। স্যাম্পল তৈরি করবে? হ্যাঁ হ্যাঁ। মানে স্যাম্পল তৈরি করে সম্ভবত বিএসটিতে জমা দিবে, যে কোনো ভাবে উনি স্যাম্পল তৈরি করবে অথবা বিজনেসের জন্য আগে টেস্টের জন্য অনেকে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা অনেকে বাসাবাড়ির জন্য নেয়, উনি মূলত এটা দিয়ে স্যাম্পল করবে, বিভিন্ন ড্রাই জাতীয় যত জিনিস আছে এটা দিয়ে করা যায়। আচ্ছা, ডিটারজেন্ট হোক। এই ধরনের মেশিনটার প্রাইস কত পড়ছে ভাই? এই মেশিনটার প্রাইস পড়ে হচ্ছে 16,500 টাকা। অনলি 16,000? হ্যাঁ, অনলি 16,000 টাকার মধ্যে আপনি মিক্সার মেশিন দিচ্ছেন? অনলি 16,500, এটার মধ্যে মোটর গিয়ার সব এভরিথিং ওকে, এটার মধ্যে একটা প্লাগ থাকে, এই প্লাগটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইসের মধ্যে দিলেই মেশিনটা চলবে, এই হচ্ছে প্লাগ। আচ্ছা, এটা এটা তো 220 লাইন নাকি? হ্যাঁ, এটা 220, সম্পূর্ণ বাসাবাড়ির লাইনে চলবে, বাসাবাড়ির লাইনে চলবে। এবং এটার মোটরের পাওয়ারটা খুবই কম, একটা ফ্যানের যতটুকু পাওয়ারটা নেই এটা অতটুকু পাওয়ারে এটা চলবে। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট, একবারে ছোট, আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে মেশিনটা। তো আসলে এই ধরনের মেশিন আপনারা চাইলে এই যে মনিতু ভাইয়ের কাছ থেকে আপনারা অর্ডার দিতে পারেন। ছোটোখাটো যদি মেশিনের প্রয়োজন হয়, আপনাদের স্যাম্পলিং কালেকশন করতে হয় বা স্যাম্পলিংভাবে তৈরি করতে হয় বা ল্যাবের আপনার যদি এই ধরনের মেশিন প্রয়োজন হয় তাহলে এই যে মনিতু ভাইয়ের কাছ থেকে আপনারা এই ধরনের মেশিনগুলো নিতে পারবেন। এছাড়াও মনিতু ভাইয়ের কাছে অসংখ্য মেশিন রয়েছে, আমরা একে একে সবগুলা ভিডিও করব এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো মনিতু ভাই, আপনাদের কাছে এই যে মেশিন নিলে আপনাদের সিস্টেমটা কেমন আছে যদি বলতেন? সিস্টেমটা হচ্ছে আমাদের মেশিন প্রায় সময় মেশিনগুলো রেডি করা থাকে, তো ছোটো মেশিন ওরকম একটা চলে না, এই জন্য আমরা ওরকম বেশি রেডি করে রাখি না। তো স্টকে থাকে সবসময় 4-5টা থাকে। আমি তো আমার ফ্যাক্টরিতে এসে দেখলাম 400 কেজি 500 কেজির মিক্সার। আমরা মূলত সব বড় মিক্সার দেখলাম, যে সব বড় মিক্সারই করি। বড় মিক্সার বলতে এখানে 200 কেজি, তারপরে যে এটা হচ্ছে 150 কেজি, এই যে এইখানে হচ্ছে 60 কেজি। আমাদের মূলত হচ্ছে সব বড় মেশিন হয়, আমরা ছোট মেশিন ওরকম একটা করি না। তো যাদের স্যাম্পলের জন্য লাগে আমরা 2-3টা করে রাখি, তো যাদের প্রয়োজন পড়ে তাদের এটা নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের ফোন দিলে আমরা অনেক সময় কন্ডিশনে পাঠাই দিই অথবা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে আমরা পাঠাই দিব সারা বাংলাদেশে 24 ঘন্টা। যদি একটু আপনাদের লোকেশনটা বলতেন। আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সদর, সৈয়দপুর ফকিরবাড়ি, এটা হচ্ছে তৃতীয় শীতলক্ষা ব্রিজের ডালে। আচ্ছা, সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে আপনার ফোনের নাম্বার কন্ট্যাক্ট করে, হ্যাঁ ফোনে কন্ট্যাক্ট করে তারপরে আসতে হবে আর কি। আচ্ছা, তো ভিউয়ার্স, আমি স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে মনিতু ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ডাইরেক্ট সরাসরি ওনার ফ্যাক্টরিতে এসে প্রয়োজনে বুঝে শুনে আপনারা এই ধরনের মেশিনের অর্ডার দিতে পারবেন, নাকি মনিতু ভাই? জি জি। তো ভিউয়ার্স,
কথা না বাড়িয়ে আজকের মতো এখানে আমরা বিদায় নিব, আর নেক্সট ডে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও, আল্লাহ হাফেজ। মনে দিবে আল্লাহ হাফেজ।